সেম ওয়ে সে মান্নাঙ্কেল উনি আমার বাবাকে চিনতো, আমার বাবাও মান্নাঙ্কেলকে চিনতো, এরা মানে বন্ধু ছিল, বাবা ছেলে সম্পর্ক ছিল, এ নিয়ে কোনো ডাউট নেই। ও আমি সরে গেলাম। আপনি সরে গেলেন? হ্যাঁ, কিন্তু মান্না সরেনি। মান্না হঠাৎ দেখি একদিন, সেই ছবিটা হয়নি, সেই ছবিটা মারুফ করেছে। মান্না কিভাবে কি প্রেমে এত দীর্ঘ জীবন কাজী হায়াত মান্নার সংসারটা চললো? মান্নাকে টেনেছে এবং একটা কেমিস্ট্রি কিন্তু ভুল বলছেন, সেটা হলো মান্না কিন্তু আমার মিনিস্টার ছবির পরে, সে যখন তার শিডিউল নিয়ে কাজ করতে হচ্ছিল, শিডিউল বিপর্যয় হচ্ছিল, একটা গ্যাপ গেছে, আমি এটা একটু শুনবো, কিন্তু তার আগে তো একটা সেই গ্যাপটা ছিল অনেক বড়। আমি গ্যাপ গ্যাপের কারণটা একটু জানতে চাই। তখন আমি হ্যাঁ মানে শিডিউল বিপর্যয় হচ্ছিল। আচ্ছা আচ্ছা। এবং মান্নার মধ্যেও কিছুটা অহমিকা দেখছিলাম আমি। তখন আমি সরে গেলাম। আপনি সরে গেলেন? হ্যাঁ, কিন্তু মান্না সরেনি। মান্না হঠাৎ দেখি একদিন, সেই ছবিটা হয়নি, সেই ছবিটা মারুফ করেছে, হঠাৎ দেখি একদিন আমার বাসায় এসে উপস্থিত এক প্রযোজককে নিয়ে, মুস্তাফিজ নাম করে, FDC-তে চাকরি করত, শ্রমিক নেতা যে ছবিটা করলাম। নাম যে এমন একটা কথা বলেছিল, মান্না আঙ্কেল আজ নেই, ওনার কারণেই আজকে আমি হিরো, ওনার স্থান আমি কোনোদিনই নিতে পারবো না, এটা কেউ কারো স্থান কখনো নিতে পারে না। অনেকে, অনেক ডিরেক্টররাও চেষ্টা করেছে, যে আমি বলতাম, সবসময় বলতাম যে কাজী মারুফকে মান্না বানানোর চেষ্টা করা হচ্ছে, এটা ঠিক না। কাজী মারুফ কিন্তু মান্না আঙ্কেল বেঁচে থাকাকালীন, বেঁচে থাকাকালীনই আমি আমার স্থানটা দর্শক মনে করে নিয়েছিলাম আলাদাভাবে। মান্না আঙ্কেল বেঁচে থাকাকালীন আমার নামে ছবি রিলিজ হয়েছিল, ক্যাপ্টেন মারুফ, ক্যাপ্টেন মারুফ, এবং ছবিটা ভালো চলেছিল। এবং ছবিটি আপনারা বলেন না, আজকে আমি বলি, আপনারা হয়তো জানেন না, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডিজিটাল ফিল্ম ইন বাংলাদেশ, হাতুড়ে পদ্ধতিতে করা, কিন্তু ওটাই ছিল ডিজিটাল চলচ্চিত্র প্রথম, যেটা আমার বাবার উত্তরার জমি বিক্রি করে আব্বা সিঙ্গাপুর গিয়ে Z1 সোনি ক্যামেরা কিনে নিয়ে আসে, ওটা এখন আমার বাসায় কোন জায়গায় আছে, ইঁদুর টিঁদুর খাচ্ছে এরকম কিছু একটা। তো এটা ছিল ক্যাপ্টেন মারুফের গল্প। অনেক গল্প আছে, অনেক গল্প আছে আমার বাবার। ঈদের সময় বসে থাকতাম, দাঙ্গা ছবি রিলিজ হবে, আমরা নতুন গাড়ি, তখন আমাদের গাড়ি ছিল না, মান্না আঙ্কেলেরই একটা ছবি, প্রথম ছবি, যেটা প্রথম ছবি ওনার জীবনের না, আমার আব্বার সাথে করা মোটামুটি যন্ত্রণা, ছবিটি খুব বাজেভাবে লস করে। আমি, আমার ফ্যাসিনেশন ছিল গাড়ি, বাচ্চাদের যেটা থাকে, তখন তো একদমই বাচ্চা, আমার গাড়ি, আমাদের গাড়িটি বিক্রি হয়ে গেল, চোখের সামনে থেকে নিয়ে চলে গেল আরেকজন, কেঁদেছিলাম অনেক স্টোর রুমে গিয়ে, আব্বা দেখেছিল, বলেছিল পরে ছবি বানাই আরেকটা গাড়ি কিনব, তোমার কি গাড়ি পছন্দ, লাল, আমি কিনব। দাঙ্গা ছবি বানালো, প্রতিদিনই শুনতাম প্রডিউসারের আশ্বাস, ছবিটি ভালো গেলে একটা লাল গাড়ি নিয়ে আসবে, ওই স্টোর রুমের ওখান থেকে রাস্তা দেখা দিত, রাস্তার ওখানে দাঁড়ায় থাকতাম, এই যে মনে হয় আসবে, আজকে আসবে, কালকে আসবে, ওটা আর আসে নি। রিক্সাওয়ালা থেকে শুরু করে সমস্ত বাংলাদেশের এমন কোনো দর্শক নাই যে জানে না যে কাজী হায়াতের সাথে মান্নার গন্ডগোল শুরু হয়েছে, মারুফকে সে এখন লঞ্চ করছেন, না না না, এটা কিন্তু জনশ্রুত হয়ে গেছে, এটা কিন্তু পত্রিকায় লেখা লাগেনি, এই ব্যাপারটা আপনি কিভাবে, কোন দৃষ্টিতে কিভাবে দেখেন এই এই জনপ্রিয়তাটাকে? আপনাদের ভিতরে মান অভিমান হয়েছে
হ্যাঁ না মান্না আমি ছবি শুরু করতে চেয়েছিলাম আমার নিজের নিজস্ব প্রোডাকশন থেকে। আমার এক বন্ধু মালিবাগের মাখন, খুব কাছের বন্ধু ছিলেন আমার, সে আমাকে একদিন বলল যে অনেক মানুষকে তো টাকা পয়সা রোজগার করে দিলেন, নিজে একটা ছবি বানান। আমি বললাম আমার কাছে ক্যাপিটাল নেই। সে বললো আমি দেবো ক্যাপিটাল, 20-25 লাখ যা লাগে আমি দেবো, আমাকে কোনো লাভ দেওয়া লাগবে না, টাকাটা ফেরত দিয়েন। দারুণ ঘোরাচ্ছিল, মান্নাকে বলছিলাম যে আমি পয়সা করে দিতে পারবো না, তো খুব ঘোরাচ্ছিল, শিডিউল নাই শিডিউল নাই শিডিউল নাই। তখন আমি খুব কষ্ট পেলাম। একদিন রাতে মান্না মারুফকে ডেকে উঠালাম, তোমার ছবি করতে হবে। আমি মান্নাকে তৈরি করেছি, হ্যাঁ মান্নাকে তৈরি করেছি, কেন পারবো না। মারুফ অবাক হলো দেখে যে আব্বা কি বলছে। রাত দুটোর সময় গল্পটাও তৈরি করে ফেললাম, মারুফের অনুযায়ী গল্প তৈরি করলাম। তো শুনে অবাক যে সিনেমা, ও ভাবতেও পারে নাই তখন, আগে তো কখনো খাবার টেবিলে আলোচনা না, কখনো আলোচনা হয়নি, হঠাৎ করে। তবে ছেলেকে নায়ক বানাবেন এরকম পরিকল্পনা ছিল? কোনো পরিকল্পনাই কখনোই ছিল না। তখন আমাকে যখন বলল, মানে ভোরে উঠে যখন আমি বললাম যে সিরিয়াস, তখন ও মাকে মার কাছে নালিশ করছে, কি বলে কি আব্বা কি বলে আমার সিনেমায় অভিনয় আমি জীবনে কোনোদিন চিন্তাও করি নাই। আমি বললাম তোমার হতে হবে। ওই তখন শুটিং করলাম, শুটিং করে আমি বোধ হয় 4000 ফিট নেগেটিভ প্রথম যে শুটিং করেছিলাম ফেলে দিলাম। মান্নাকে যেটা না প্রথম আপনার মারুফের অবাক হলো, কেন ফেলে দিলে, কেন হয়নি কিছু, আবার করবো গেট আপ চেঞ্জ করে, ভালো লাগে নাই, এবং গেট আপ চেঞ্জ করে তখন ইতিহাস করলাম। বন্ধু প্রতিদিন কথা হতো, প্রতিদিন রাতে কথা হতো, 2 ঘন্টা 1 ঘন্টা। ওই ঘটনার পরেও কথা হতো, আমার বাবাকে উনি ভালো করেই চেনেন, মানে মেন্টালিটি চেনেন বলতে মেন্টালিটি সে। আমি যদি আপনি যদি আজকে আমার সাথে দীর্ঘ 5-6 বছর 10 বছর একসাথে কথা বলা একসাথে কাজ করা হয়, আপনি তো অবশ্যই আমাকে ভালোভাবে চিনবেন না, আমার মেন্টালিটি, আমি চিন্তা চেতনা, আমি কি জিনিস অ্যাকসেপ্ট করব কি জিনিস অ্যাকসেপ্ট করব না, সেগুলি আপনি বুঝবেন। সেম ওয়ে সে মান্নাঙ্কেল উনি আমার বাবাকে চিনতো, আমার বাবাও মান্নাঙ্কেলকে চিনত, এরা মানে বন্ধু ছিল, বাবা ছেলে সম্পর্ক ছিল, এ নিয়ে কোনো ডাউট নেই। একদমই, কিন্তু আমি শুনতে চাচ্ছি একটা গল্প আমার শোনা, তারপর আপনার মুখ থেকে শুনতে চাই যে ইতিহাস রিলিজের পর ডাবিং সেটে আপনার এবং মান্নার একটা কথোপকথন হয়। শুটিং সেটে এটা আমাকে ডেকে, আমাকে ডেকে পাশে বসিয়ে বলল, আমি কিন্তু তোর বাপরে ফলো করি, যা করে সেটা ফলো করবি, যেই রকম অভিনয় দেখা দেয় সেটা করার চেষ্টা করবি, ব্যাস আর কিছু করা লাগবে না তোর। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থিং হি সেড। সেকেন্ডলি একদিন দেখে আমাকে বলেছিল, প্রথম আলোর বলতে হয়, প্রথম আলোর পুরস্কারের থেকে বার হয়ে উনি পাইনি আমিও পাইনি সেই বছর প্রথম আলো পুরস্কার। লোকটা কিন্তু পুরস্কারের পাগল ছিল জানেন, অ্যাপ্রিসিয়েশন, পুরস্কারটা ছিল হচ্ছে কি অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশনের পাগল ছিল। সেই সময়ে অ্যাপ্রিসিয়েশনের একটা দাম ছিল, মূল্য ছিল। এখন আপনি পুরস্কারের জন্য ডাকেন কেউকে, আসবেও না অনেকে। এখনকার সিনেমার চালচিত্র ডিফারেন্ট, ফুললি ডিফারেন্ট ফ্রম আগে। তো আমাকে বার হয়ে বলতেছে, মন খারাপ করিস না, যদি ছবি পাওয়ার কথা ছিল তোর আর নাইলে আমার, কেন দিল না জানি না, এই কথাটাই বলছিল, উনি মারা গেছে। তো মন খারাপ করিস না, মাসুম বাবুল আঙ্কেল সাথে ছিল, মাসুম বাবুল আঙ্কেল আর মুসলিম আঙ্কেল সাথে ছিল। তো বললাম যে মন খারাপ করিস না, ভালো করে কাজ করিস, এই এই কথাটা বলছিল। আই রিমেম্বার, হি ওয়াজ এ গুড পারসন, আনডাউটেডলি হি ওয়াজ এ গুড পারসন।
তো ইতিহাসের একটা গান দেখে আবার মান্না একদিন বলল, মারুফকে জড়িয়ে ধরল এবং বলল যে না রিলিজের সময় না, মানে ডাবিং থিয়েটারে একটা গান দেখলো, গান দেখে মারুফ উপস্থিত ছিল, মারুফকে জড়িয়ে ধরে বলল যে সঠিক জায়গায় সঠিক লোকের ছেলে রে তুই, তুই কি কোনো ট্রেনিং নিছিস? কয় না। তো কেমনে পারলি এই গান, নাচতে পারলি কেমনে? কয় এমনি হয়ে গেল। তো জড়িয়ে ধরে খুব আদর করেছিল এবং বলছিল, আবার বলল যে হায়াত ভাই খুব ভালো করেছে মারুফ। এরপরে আমাদের মধ্যে শত্রুতা ছিল না, কথাবার্তা ছিল, অভিনয় করতাম তার সাথে, একসাথে অভিনয় করতাম, তখন আমি অভিনেতা হয়ে গেছি, অভিনয় করতাম। হঠাৎ একদিন এই শ্রমিক নেতা ছবির প্রযোজককে নিয়ে আমার ঘরে, আমাকে 100,000 টাকা দিল। কেন, কি জন্যে? আমাকে নিয়ে একটা ছবির ইয়ে করেন, আমার শিডিউল আছে ওপেন,